দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটাল লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আর সেইসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয়ে জরায়ু টিউমার ও করণে এবং এই বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর শারমিন সিদ্দিকা ইসলাম প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক গাইনি এবং অবস বিভাগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ তাই পরামর্শ তাদের ফোন করুন 9824050 নাম্বারের সাথে থাকছি টুম্পা হাসান ডক্টর শারমিন সিদ্দিকা ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে আমরা জানি যে নারীদের মাতৃত্বের একদম অত্যন্ত সংবেদনশীল অঙ্গ হচ্ছে এই জরায়ু এবং এই জরায়ু টিউমার একটা আতঙ্কেরই নাম আপনার কাছে যদি একটু জানতে চাই সহজ করে জরায়ু টিউমার বিষয়টা আসলে কি কত ধরনের দেখা যায় জরায়ু টিউমার জি আসলে আতঙ্কের বিষয় কারণ হচ্ছে আমরা আজকাল যত পাচ্ছি আর সবাই খুব বেশি সচেতন হয়ে যাওয়ার দরুনই হচ্ছে মনে হয় বেশি ধরা পড়ছে জরায়ু টিউমার একটি আতঙ্কেরই নাম তো প্রথমে আমরা যদি জরায়ুটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি জরায়ুতে তিনটা লেয়ার থাকে একটা লেয়ার হচ্ছে যে আপনার ভেতরের দিকে যেটা থেকে মাসিক হয় তারপরে একটা মাংসর লেয়ার থাকে এই মাংসর লেয়ারটার মধ্যে যে যদি কোনো টিস্যু অ্যাবনর্মালি গ্রো করে সেটাকে আমরা বলছি জরায়ুর টিউমার খুব কমন যেটা সেটা হচ্ছে ফাইব্রয়েড আমরা যেটাকে বলে থাকি যে জরায়ুর মাংসের টিউমার এই ফাইব্রয়েড টিউমারটা হচ্ছে আমাদের সবচেয়েতে বেশি কিন্তু ফাইব্রয়েড টিউমারটাকে কিন্তু ব্যথা হয় না এটাতে ব্যথা তখন হবে যখন এর সাথে অন্যান্য রোগ থাকবে কিন্তু ব্যথা সহ একটা টিউমার আছে সেটার নাম হচ্ছে আপনার এডিনোমায়াস এটাতে যেটা হয় যে জরায়ুর যে ভেতরের লেয়ারটা এই লেয়ারেরই একটি অংশ বর্জিত হয়ে ওই মাংসের ভিতরে ঢুকে যায় তো সেখানে মাসিক যখন হয় তখন এই পর্দাটার যে অংশটা খসে পড়ে সেটার বাইরে আসতে পারে না এবং এই রক্তটা মাংসের মধ্যে জমা হতে থাকে তখন প্রচণ্ড ব্যথা হয় পেশেন্টের পিরিয়ডের সময় যেসব মেয়েরা আমাদের কাছে অত্যন্ত মানে ব্যথা নিয়ে আসে আমাদের কাছে তাদের মধ্যে অনেকেরই দেখা যায় যে এই এডিনোমায়োসিস নামক সমস্যাটি আছে কোনো কোনো ক্ষেত্রে টিউমারগুলো খুবই ছোট থাকে যেমন সরিষা দানার মতো পুরো জরায়ু জুড়ে ছড়িয়ে থাকে কোনো কোনো সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট অংশ বেশ বড় হয়ে যায় সেটাকে আমরা তখন বলি এডিনোমায়োমা ওটা আবার আপনার ওই ফাইব্রয়েডের সাথে একদম একই রকম চেহারা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে খুব ভালো সোনোগ্রাফি হলে তখন এটা বোঝা যায় যে এটা আসলে কিন্তু মাংসের টিউমার না এটা ওই গ্ল্যান্ডের টিউমার যেটা থেকে মাসিক পাওয়ার কথা আচ্ছা তার মানে এই জিনিসগুলো দেখে কিন্তু আসলে পার্থক্যটা কিভাবে বোঝা যাবে যে এটা ফাইব্রয়েডের জন্য আক্রান্ত নাকি এটা এডিনোমায়োসিসের জন্য কিছু নিশ্চয়ই আসলে ডিফারেন্সিয়েট করার মতো কিছু ধরনের লক্ষণ নিশ্চয়ই আছে সেইগুলো আসলে কি যেটা দেখে বোঝা যাবে এক্স্যাক্টলি প্রথমে আমরা যেটা জানতাম যে আপনার মাংসের টিউমারটা হবে হচ্ছে যাদের বাচ্চা কম কিংবা বাচ্চা হচ্ছে না তাদের বেশি আর এডিনোমায়োসিসটা হবে হচ্ছে যাদের বাচ্চা দুই তিনটা হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এডিনোমায়োসিসের প্রাদুর্ভাবটা বেশি ছিল কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটটা কিন্তু একদমই বদলে গিয়েছে আমরা কিন্তু অনেক কম বয়সী মেয়েদেরও পাচ্ছি যে ওদের এডিনোমায়োসিস চেঞ্জটা হচ্ছে এটা হয়তো আমাদের খাদ্যেরই কোনো পলিউশন পরিবেশগত পরিবর্তন অথবা কোনো বংশগত কারণেই হয়তো জিনিসটা বাড়ছে কিন্তু এগুলো নিয়ে এখনো গবেষণা চলছে কি কারণে বাড়ছে বোঝা যাচ্ছে না বাট আমরা কিন্তু এখন আর্লি এজেও এডিনোমায়োসিস পাচ্ছি প্রথম দিকে কিন্তু পাওয়া যেত যে যাদের তিন চারটা বাচ্চা আছে তারপরে আপনার এডিনোমায়োসিস হচ্ছে কিন্তু এখন সেটা হচ্ছে না সাধারণত দেখা যায় যে আপনার যেসব মেয়েদের পিসিওএস একটা নামক রোগ আছে যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে মাসিকটা অনিয়মিত থাকে ওদেরও দেখা যায় যে পরবর্তী জীবনে ফাইব্রয়েড এবং এডিনোমায়োসিস দুটোরই কিন্তু প্রবণতা বেড়ে যায় এবং সেই সাথে যাদের হচ্ছে এন্ডোমেট্রিওসিস কিংবা চকলেট সিস্ট নামক সমস্যাটি আছে ওদের এই এডিনোমায়োসিসের প্রবণতা বেশি আচ্ছা আমরা এই বিষয়ে জানবো আরও কিন্তু একজন দর্শক যুক্ত আছেন তার কাছ থেকে একটু প্রশ্ন দিতে চাই দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন নাম বল প্রশ্নটি করুন জি বলুন আপনি একটু স্পষ্ট করে আপনার কথাটা না আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না আরেকবার বলবেন সমস্যাটা কি আপনি যার কথা জিজ্ঞেস করছেন তার বয়সটা বলবেন টিউমারটা কতদিন থেকে আছে এটা হচ্ছে 50 বয়স আপনার হচ্ছে 6 মাস পর্যন্ত আচ্ছা ঠিক আছে আপনি জানতে চাচ্ছেন এটা চিকিৎসা অপারেশন লাগবে নাকি ওষুধ খেলে যাবে ডক্টর শারমিন জি 50 প্লাস বয়স 50 জি আচ্ছা খুবই একদম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওনার যেটা হচ্ছে যদি 50 বছর হয়ে গিয়ে থাকে
এই টিউমারগুলো কিন্তু বাড়ে হচ্ছে আপনার হরমোনের প্রভাবে। 50 মানে ওনার ম্যানোপজ হয়ে গিয়েছে। ম্যানোপজ হয়ে গেলে কিন্তু আপনার এই টিউমারটা বাড়বে না, খুব কম ক্ষেত্রে, একদম রেয়ারলি হচ্ছে এটা হচ্ছে আপনার ক্যান্সারের দিকে টার্ন করে। কিন্তু জরায়ুর টিউমারের যেগুলো আছে, সাধারণত ম্যানোপজে পরে এই টিউমারগুলো যখন হরমোন থাকে না, রক্ত সঞ্চালনের অভাবে টিউমারগুলো নিজে থেকেই ছোট হয়ে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনে যাই না যদি তার অন্য কোনো সমস্যা না থাকে। ধরেন তার এটার সাথে জরায়ুর বুকের সমস্যা আছে, খারাপ ধরনের ইনফেকশন আছে, যে ইনফেকশনটা পরবর্তী জীবনে তার ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেবে, সেসব ক্ষেত্রে আমরা অপারেশনের ডিসিশন নেই, আদারওয়াইজ কিন্তু নেই না। এছাড়া আরেকটা সমস্যা আছে, জরায়ুর ভেতরে যে প্রদাহ হয়, জরায়ুর বাইরে যে প্রদাহ হয়, এই প্রদাহগুলো যখন অনেক দিন থেকে চলতে থাকে তখন পেশেন্টের সিভিয়ার ব্যাক পেইন হয়। এই ব্যাক পেইন গুলো কিন্তু তখন জরায়ুর না ফেললে চলে যায়। তাহলে ম্যানোপোজে গেলে সাধারণত আমরা এই টিউমারের অপারেশন করি না, আমরা অপেক্ষা করি ম্যানোপোজ পর্যন্ত, তাকে ট্রিটমেন্ট দিয়ে রাখলে দেখা যায় তখন আর সমস্যা থাকে না। ধন্যবাদ আপনাকে। আমরা এই জরায়ুর টিউমারের যে ফ্যাক্টরসগুলো, যে কারণে আসলে হচ্ছে বলে আপনারা ডাক্তাররা মনে করে থাকেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু একটা বিরতির সময় হয়েছে। বিরতিকে ফিরে এসে ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড দেখছেন আপনারা। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড। আলোচনায় ফিরবো ডক্টর শারমিন সিদ্দিকা ইসলাম, আপনার কাছে জানতে চাইছিলাম যে কি কি ফ্যাক্টরস আসলে কাজ করে এই টিউমার ডেভেলপ করার জন্য। আসলে আমরা যেটা বলে থাকি যে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি কারো ফাইব্রয়েড টিউমার থেকে থাকে তাহলে কিন্তু তার থাকবে, যেমন পার্টিকুলার রিলেটিভ, যেমন মা, মায়ের ফাইব্রয়েড ছিল, মেয়ের ফাইব্রয়েড হচ্ছে, অথবা বোনদের ফাইব্রয়েড হচ্ছে আছে, তাদের হচ্ছে। মেইনলি ইস্ট্রোজেনের প্রভাব যে ফ্যামিলিতে, যে মেয়েগুলোর মধ্যে বেশি, তারাই কিন্তু ফাইব্রয়েডের ঝুঁকিতে থাকবেন। যেমন হচ্ছে আপনার অনেক মেয়েরা দেখা যাচ্ছে খুব আর্লি মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে, তাহলে কি তার কিন্তু হরমোনের এক্সপোজারটা অনেক আগে শুরু হয়ে গেল, তাহলে এই মেয়েগুলো কিন্তু হচ্ছে আপনার হরমোনের রেসপন্সটা বেশি পাচ্ছে, এবং তাদেরই দেখা যাবে যে যদি বিয়ে দেরিতে হয় কিংবা হচ্ছে আপনার কনসেপশনটা দেরিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার দেখা যাবে ফাইব্রয়েড হওয়ার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। ইনফার্টিলিটি যারা থাকে তাদের অনেকেরই কিন্তু আমরা দেখা যায় যে ইউটেরাস ছোটোখাটো টিউমার থেকেই থাকে। তাহলে এই এতগুলো ফ্যাক্টর মিলে কিন্তু পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রিটা যদি আমরা খুব ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে ফাইব্রয়েডের ঝুঁকিগুলো চিহ্নিত করা যায়। সেই সাথে অবিসিটি এবং অনিয়মিত মাসিক, মানে মোটা, যেসব বাচ্চারা অ্যাডোলেসেন্ট থেকেই মোটা হচ্ছে, যেমন আমাদের এখন এই কোভিড টাইমটাতে কিন্তু অনেক বাচ্চা কিন্তু আমাদের মুটিয়ে গিয়েছে, তো দেখা যাচ্ছে তাদের অনেকেরই কিন্তু আর্লি মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যাচ্ছে, তো ওদেরও কিন্তু এই ইস্ট্রোজেনের প্রভাবটা বেশি, তো সেক্ষেত্রে হচ্ছে তাদের দেখা যায় ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। এখন ফাইব্রয়েড যে বিষয়টা আমি আলোচনার মাধ্যমে বুঝতে পারছি, যেটা কমনলি দেখা যায়, যেটা হয়তো সিমটমস নাও দেখা দিতে পারে এবং ব্যথা এটার মধ্যে থাকছে না যেমনটি আপনি বলছিলেন, সেক্ষেত্রে বাচ্চা না হওয়ার পেছনে এই দুইটার মধ্যে কোনটা আসলে দায়ী? আচ্ছা, মা হওয়ার জন্য ফাইব্রয়েড কিন্তু একটি কারণ। কারণ হচ্ছে ফাইব্রয়েড যখন আমরা কোনো পেশেন্টের পাই তখন আমরা দেখি যে আসলে টিউমারটা কোন পজিশনে আছে। আমরা জানি যে জরায়ু বাচ্চা ধারণ করে, জরায়ুর ভেতরের যে প্রকোষ্ঠটি আছে এটা হচ্ছে একটি তিন কোণাকার একটা স্পেস। যদি ফাইব্রয়েডটার পজিশন বাইরের দিকে থাকে, যে সে ওই তিন কোণা স্পেসের কোনো দিকে সে কোনো রকম কোনো চিহ্ন কিংবা তার কোনো আসছে না, দেয়ালে সে চাপ দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ঝুঁকিটা কম। ছোট ফাইব্রয়েড সামনের দিকে থাকলে আমরা সেটা নিয়ে প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারি, প্রথম দিকে প্রেগনেন্সি শুরু হলে আপনার দেখা যায় যে সে একটু ফুলে ওঠে, তারপরে দেখা যায় সে চ্যাপটা হয়ে একটা সময় এমন আসে যে হারিয়ে যায়। 3-4 সেন্টিমিটার ফাইব্রয়েডগুলো অনেক সময় দেখা যায় প্রেগনেন্সি তার খুঁজে পাওয়া যায় না, তখন আপনার 4 মাস অতিক্রম করে। কিন্তু যেগুলো বড় ফাইব্রয়েড সেগুলো দেখা যায় থাকে, এবং সেই ফাইব্রয়েডগুলো কিন্তু বেশ ঝামেলাও করে। দেখা যায় প্রথমত হচ্ছে যখন বড় একটা ফাইব্রয়েড আপনার জরায়ুতে থাকবে, সে ওই তিন কোণাকার প্রকোষ্ঠটার যে আকৃতি আছে সেটা চেঞ্জ করে দেয়। অনেক সময় দেখা যায় যে যখন আপনার টিউবটা যে জায়গায় এসে প্রকোষ্ঠে ঢুকেছে সেই টিউবের একটা অংশে সে চাপ দিয়ে টিউবটাকে বন্ধ করে রেখেছে, তাহলে সে কিন্তু আর বাচ্চাটাকে তৈরি হতে দিচ্ছে না, অথবা তৈরি হলেও সে পর্যন্ত বেবিটা আসতে পারবে না। এরপরে যেটা হয় যে সে দেখা গেল যে বেবিটা এলো, ইউটারাসের মধ্যে এলো, বাট সে যখন বসবে যে জায়গাটাতে সে বসে তার রক্ত সঞ্চালনটা মায়ের কাছ থেকে প্রতিষ্ঠিত করবে, সেখানে সে ব্যাক আঘাত, মানে বাধা দেওয়া শুরু করে। বাধা দিলে দেখা যায় যে একটা ইমপ্রপার ওয়েতে সে তার সার্কুলেশনটা মেনটেন করার চেষ্টা করলো, তো এক হচ্ছে যে তাকে বসতেই দিল না, দুই হচ্ছে বসলেও সে দেখা গেলো যে খুব বেশি দিন আর টিকলো না, তাহলে মিসকেরের যে চান্সটা অনেক বাড়িয়ে দিচ্ছে।
মিসক্যারেজটা যদি বেড়ে যায় তাহলে তো চলেই গেল এক সময়, কিন্তু হলো না। তো দেখা গেলো যে প্রেগনেন্সিটা হয়তো টেনে টেনে চলছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা গেলো 6 মাস 7 মাস হওয়ার পরে বেবি গ্রোথ হচ্ছে না। তাহলে গ্রোথ না হলে তখন দেখা যায় যে বেবিটা মানে অপুষ্টিতে ভুগে এবং তার দেখা যায় যে ভিতরে ডিস্ট্রেস শুরু হয়, অক্সিজেন পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, তখন দেখা যাচ্ছে বাচ্চাটা হয়তো আমাদের আর বাঁচলো না, তাহলে মরে গেল বাচ্চা, অথবা বাচ্চাটা খুব ছোট হলো, দেখা গেলো আপনার গ্রোথটাই তার ঠিক মতো হয় নাই, একটা আইইউজিআর বেবি মানে একেবারেই ছোট বাচ্চা, যাকে হচ্ছে ডেলিভারির সাথে সাথে আমাদের এনআইসিউতে দিতে হচ্ছে। তো এই প্রত্যেকটা ইফেক্টই কিন্তু আপনার এই জরায়ু টিউমার থেকে হচ্ছে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে জি বলুন জি এরপরে আসলে কিন্তু ট্রিটমেন্টের বিষয়টা চলে আসে, যে কারণ অনেকেরই জানার আগ্রহ আছে যে এখানে এক্ষেত্রে পুরো ইউটেরাসটাকে ফেলে দিতে হয় কিনা, এই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা, কিন্তু জানবো আমরা সেই বিষয়গুলো। কিন্তু একজন দর্শক যুক্ত হয়ে গেছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি সিরাজগঞ্জ থেকে বাবুল বলছিলাম। জি, তো আমার ওয়াইফের মানে জরায়ুতে টিউমার হয়েছিল গত 1.5 বছর আগে, 7টা টিউমার অপারেশন করে বের করা হয়েছে, তো নতুন করে আবার ব্লাড যাচ্ছে আর কি। তো এখন যে ব্লাড যাইতে থাকে, যদি আবার নতুন করে যদি এই টিউমার গুলো দেখা দেয়, সেক্ষেত্রে কি ওষুধের মাধ্যমে সম্ভব নাকি আবার অপারেশন করা লাগবে? আর যদি অপারেশন করাই লাগে, সেক্ষেত্রে আপনার জরায়ুটা রাখা যাবে কিনা? এখনো বাচ্চা হয়নি। আচ্ছা, আপনাদের বাচ্চা আছে? বয়স কত? না, এখনো বাচ্চা হয়নি। আচ্ছা, আর বয়সটা কত বললেন? একবার টিউমার হচ্ছে, কারণ টিউমার গুলো হচ্ছে কয়েকটা ধরন আছে। একটা হচ্ছে যে ছোট্ট একটা টিউমার, তাকে আমরা ফেলে দিলাম, সে আর কোনো সমস্যা না। কিন্তু ওই একটা টিউমার অপারেশনের সময় আমি দেখলাম যে পুরো জরায়ু জুড়ে ছোট ছোট দানাদার অনেকগুলো টিউমার বীজ রয়ে গেছে। তো আমি যদি সবগুলো ধরতে যাই, তখন কিন্তু আমি আর জরায়ুটা রাখতে পারবো না, যেহেতু তার বাচ্চা নেই। সেক্ষেত্রে কিন্তু আমরা জরায়ু থেকে সেই টিউমার গুলোই অপসারণ করবো, যেই টিউমার গুলো অপসারণ করলে তার জরায়ু ক্ষতি হবে না। তো এরকম দেখা যায় দু একটা বীজ থাকা সত্ত্বেও আমরা তাকে রিমুভ করি না, বিকজ ওটা সরাতে গেলে দেখা যাবে যে হয়তো তার আমরা জরায়ুটা সেক্রিফাইস করে দিতে হচ্ছে। হয়তো ওনার স্ত্রীর ক্ষেত্রে হয়তো সেরকম দু একটা টিউমার ছিল, কিন্তু অনেক সময় দেখা যায় না, পরে নতুন করে আসে। তো এই টিউমার গুলো যদি আসে, এমন না যে তাদের দ্বিতীয়বার হচ্ছে গিয়ে শুধু টিউমার অপারেশন করা যাবে না, অবশ্যই করা যাবে, এবং আপনার স্ত্রীর ক্ষেত্রে তো করতেই হবে, কারণ আপনার যেহেতু সন্তান নেই, আমরা 35 বছর বয়সে অবশ্যই তাকে সেভাবে করে অপারেশনটা করব যেন হচ্ছে তার জরায়ুটা প্রিজার্ভ করা যায়। তবে এর আগে অনেক ভালো ভালো ওষুধ আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা টিউমারটা ছোট করার ব্যবস্থা করে থাকি, এবং টিউমারের রেসপন্সও অনেক সময় ভালো থাকে। এবং ফার্টিলিটির বিষয়টাতে আমরা যেটা খুব ইম্পর্টেন্টলি অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে তার বাচ্চা যে ধারণ করার একটা ক্ষমতা, সেটা মাপার একটা সিস্টেম আছে AMH। এই পরীক্ষাটা করে আমরা কিন্তু আগে দেখিনি যে তার আসলে যে তার রিজার্ভটা কেমন আছে। 35 এসছে মানে আপনাকে কিন্তু এখন খুব দ্রুত খুব ভালো চিকিৎসা নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানে আছেন পেরিফেরি থেকে চিকিৎসা গ্রহণ করাটা আপনাকে একটু ঝুঁকিপূর্ণ, আপনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসে চিকিৎসা নিলে খুব ভালো হবে। এবং আমরা কিন্তু ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে টিউমারটাকে মোটামুটি একটা কন্ডিশনে এনে আমরা কিন্তু বেবি ডে কনসিভের জন্য খুব তাড়াহুড়ো করবো এই সময়টাতে। 35 আপনাকে ধরে নিতে হবে, এটা তার জন্য স্বর্ণালী সময়, এটা মিস করা যাবে না। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আলোচনা আবারও ফিরতে চাই। ডক্টর জন কল উইথ বিয়ার্ড হসপিটাল লিমিটেড দেখছেন আপনারা। ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আছে আবার ডক্টর জন কল উইথ বিয়ার্ড হসপিটাল লিমিটেড দেখছেন আপনারা। ডক্টর শামীম সিদ্দিক ইসলাম, আপনার কাছে যদি জরায়ুর টিউমারের ট্রিটমেন্টের বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত জানতে চাই, যে ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কিভাবে শুরু হয়, প্রথমত মেডিসিন খাইয়ে এই যে ফাইব্রয়েডের যে সমস্যা সেটাকে আসলে কতটা সামলানো যায়? আচ্ছা, এটা হচ্ছে ডিপেন্ড করবে সম্পূর্ণই হচ্ছে পেশেন্টের প্রোফাইল এবং তার যে টিউমারটা আছে সেটার পজিশনটা কোথায় সেটার উপরে। এখন যদি এমন হয় যে একটা মেয়ে তার একটা টিউমার আছে, সেটা 4 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার, তার কোনো সমস্যা নেই, তার মেনস্ট্রুয়েশনে কোনো প্রবলেম নেই, তার বেবিও দুটো আছে, সে জাস্ট জানে যে তার একটা টিউমার আছে, একটা সোনোগ্রাফি নিয়ে আমার কাছে এলো, এটা খুব কমন একটা ঘটনা, আমরা কিন্তু তার কিন্তু এখানে কোনো ট্রিটমেন্টের দরকার। আমরা তাকে যেটা করব, আমরা যদি সমস্যা না হয় তাকে বলে দিই যে সাধারণত এই টিউমারগুলো মাসিকের অনিয়ম, অতিরিক্ত রক্তক্ষরণ, এ ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে উপস্থাপিত হয়।
আপনার যেহেতু সে ধরনের সমস্যা নেই, আপনি আমাদের কাছে নিয়মিত ফলো আপে থাকবেন। যদি পেশেন্টের কন্ডিশন খুব ভালো হয়, কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আমরা 3 মাস অন্তর অন্তর তাকে আসতে বলি, অথবা দেখলাম যে 3 মাস পরে দেখলাম তার কিছুই পরিবর্তন হয়নি, একদম স্ট্যাটিক হয়ে খুঁজে বসে আছে, সেক্ষেত্রে আমরা 6 মাস পরে বলি। এভাবে করে এক একটা পেশেন্টের জন্য এক এক তো ফলো আপে দেখছিলাম। কিন্তু যার মাসিকের সমস্যা আছে, অতিরিক্ত মাসিক হচ্ছে, সেক্ষেত্রে আমরা যে খুব সাধারণ ওষুধপত্র আছে যেগুলো দিয়ে রাখি, যে মাসিকের সময়টাতে আপনি ওষুধটা খাবেন, যদি ব্লিডিং কম হয় কোনো সমস্যা নেই, আমরা তাকে এভাবে করেই ফলো আপে রাখবো। এবং যদি দেখা যায় যে না, তার ওই ওষুধগুলোতে রেসপন্স হচ্ছে না, আমাকে অন্যান্য ওষুধ দিতে হবে, সেক্ষেত্রে আমরা লিভার ও কিডনি পরীক্ষা করে টিউমার ছোট হওয়ার জন্য খুব ভালো কিছু হরমোন এখন আসছে, সেই হরমোনগুলো ব্যবহার করি। এবং দেখা যায় যে ওই হরমোনটা দেওয়ার সময় তার আমরা পিরিয়ডটা বন্ধ করে রাখি, মাসিকটা বন্ধ থাকবে, সাধারণত 3 থেকে 6 মাসের এই চিকিৎসাগুলো দিয়ে থাকি। সেক্ষেত্রে খুব জরুরি বিষয় যেটা, আমরা রোগীর লিভার কিডনিটা দেখি, কারণ প্রত্যেকটা হরমোনই আমাদের শরীর থেকে বের করার জন্য লিভার ও কিডনি সুস্থ থাকতে হয়। তখন আমরা এই পেশেন্টের ওষুধটা হচ্ছে গিয়ে দেওয়ার পরে তাকে আবার ওই 3 মাস ওষুধটা বন্ধ করার আগে তাকে আবার একটা চেক আল্ট্রাসোনোগ্রাফি করি, করে যদি দেখি যে হ্যাঁ ওষুধের রেসপন্সটা ভালো এবং পেশেন্ট ভালো ফিল করছে, সেক্ষেত্রে তার লিভার কিডনি পুনরায় চেক করে নিয়ে আমরা আরো 3 মাস বাড়াতে পারি, টিউমারটা আরেকটু ছোট হয় কিনা দেখা। সমস্যা হচ্ছে আপনি ওষুধ যে কদিন খাবেন সে কদিন কিন্তু ভালো থাকবেন, এবং দেখা যায় যে ওষুধটা বন্ধ করার পরে কিছু মানুষের টিউমারটা আর বাড়ছে না, কিন্তু যাদের ভাগ্য খারাপ তাদের কিন্তু দেখা যায় ওষুধটা ছাড়ার সাথে সাথেই আবার বেড়ে গিয়ে আগের অবস্থানে চলে আসে, অথবা তার চাইতে বেশি বড় হওয়া শুরু করে। সেসব ক্ষেত্রে আমরা দেখা যায় তাদের জন্য আমরা অপারেটিভ প্রসিডিউরের দিকেই প্রসিড করি। অপারেশনের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে যে এখন কিন্তু অনেক ভালো ভালো সিস্টেম চলে আসছে, অনেক আধুনিক অপারেশন আমাদের দেশে অ্যাভেলেবল। যেমন আপনার হচ্ছে কিছু অপারেশন হচ্ছে পেট কেটে করা লাগে, এগুলো দেখা যায় এমন একটা পজিশনে যেটা হয়তো ম্যানিপুলেট করাটা পারবডোমিনালি মানে পেট কেটেই উচিত। কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় যে ল্যাপারোস্কোপি করে শুধু টিউমারটা অপারেশন করে দিই, সেক্ষেত্রে পেটে শুধুমাত্র ছিদ্র করে আমরা অপারেশন করে টিউমারটা ফেলে দিচ্ছি, আবার জরায়ুতে ঠিক জায়গায় শেষে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু এখন জানার সময় চলে এসেছে, কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, আপনার টিউমারটা কিভাবে আমরা অপসারণ করতে পারবো, সেগুলো খুব মানে ভালো ভালো চিকিৎসা এখন আছে। এই ল্যাপারোস্কোপির বিষয়টা যদি একটু জানতে চাই, অনেকেই আসলে এর মাধ্যমেই আসলে অনেকটা আগ্রহ প্রকাশ করে থাকেন যে ল্যাপারোস্কোপির মাধ্যমে যারা ফুটো করে বের করে নিয়ে আসা, কিন্তু এটা কি আসলে টিউমারের সাইজের উপরে ডিপেন্ড করে যে আসলে কতখানি বড় টিউমারটা? অনেক ল্যাপারোস্কোপির মাধ্যমে কি আসলে বড় টিউমার অপসারণ করা যায় কিনা? অবশ্যই যায়। যদি এমন হয় যে টিউমারটা সম্পূর্ণই জরায়ুর বাইরের দিকে, তাহলে সেই বড় টিউমারও আমরা অপারেশন করে, একটা মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে ওই টিউমারটাকে আমরা ছোট ছোট পিস পিস করে বের করে দিয়ে আসি। পুরো টিউমার কিন্তু আপনার ফুটো দিয়ে বের করা যাবে না, ফুটো দিয়ে বের করতে হলে সেটাকে পিস করতে হবে, ওটা মেশিন আছে, মেশিনের মাধ্যমে পিস করে বের করে। এবং এই ক্ষেত্রে আফটার সার্জারি কি কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে কিনা, বা ফলো আপে থাকাটা কতটা জরুরি একটা পেশেন্টের জন্য? হ্যাঁ, ফলো আপে তো থাকবে, এটা পেশেন্টের নিজের তাগিদেই থাকে। কারণ হচ্ছে সব টিউমারে যখনই আপনার টিউমার আমরা রিমুভ করি, খুব মিনিমাম পার্সেন্ট কিন্তু থেকেই যায় যে তাদের টিউমারটা রিপেয়ার করে। তাহলে যে আপনাদের অলরেডি একজন দর্শক বললেন যে তার স্ত্রীর অপসারণের পরেও আবার ফিরে এসেছে, ওইটা কিন্তু আগের টিউমার এসে নতুন এসেছে, নতুন বীজ থেকে সে আবার উৎপত্তি হয়েছে। তাহলে এটাকে রিমুভ করতে হলে উনিও যদি কন্ডিশন ভালো থাকে, আমরা দেখা যায় যে হয়তো ক্যামেরা প্রসিড করতে পারি, কিন্তু তার যদি প্রিভিয়াস জটিল সার্জারি থাকে, এটা অনেক অ্যাডহেশন, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে ল্যাপারোস্কোপিটা এনকারেজ করি না। তবে করা যায় না, করা যায় না এমন না, কিন্তু রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে প্রতিটা পেশেন্ট সিলেক্ট করি। দেখা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর শারমিন সিদ্দিকা, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল ডক্টর জন কলেজ বিয়ার বিহাস প্রেস লিমিটেডের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।